हेलो फ्रेंड्स, आज के टॉपिक আমাদের ডেটা এক্সপোর্টেশন, যা আমরা ট্যালি থ্রুতে দেখব। প্রথমে জানতে হবে ডেটা এক্সপোর্টেশন বিষয়টি কি। ডেটা এক্সপোর্টেশন হলো আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমসের যে সমস্ত কাজকর্মগুলো আমরা ট্যালিতে মেনটেন করে থাকি, তার থেকে যে সমস্ত রিপোর্টগুলো জেনারেট হয়, সেই সমস্ত রিপোর্টগুলোকে আমরা ট্যালি থেকে অন্য অ্যাপ্লিকেশনে ট্রান্সফার করতে পারি অ্যাজ এ কপি হিসেবে। তাতে লাভ কী আছে আমাদের? লাভ বলতে, এই যে ডেটা এক্সপোর্টেশন আমরা করব, যে সমস্ত ফাইলগুলো অন্য অ্যাপ্লিকেশনের মধ্যে তৈরি হবে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনের এক্সাম্পল হিসেবে আমরা এক্সেল, পিডিএফ ফাইল, জেপিজি ফাইল ছাড়াও আমরা এক্সএমএল ফাইল, এই সমস্ত ফাইলের ফরম্যাটে জেনারেট করতে পারি। এই যে ফাইলগুলো ক্রিয়েট হবে, যেমন ধরো এক্সেলের মধ্যে যে ফাইলটি ক্রিয়েট হচ্ছে, সেই ফাইলগুলোতে আমরা যে ডেটাগুলো দেখতে পাবো, সেই সমস্ত ডেটাগুলোকে আমরা পরবর্তী সময়ে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে মডিফিকেশনও করতে পারবো। এমন কিছু অ্যাকাউন্টিং সিস্টেমসের কাজ হয়ে থাকে যেগুলো আমরা আলাদাভাবে ম্যানুয়ালি যদি করতে চাই, তাহলে আমরা এই ডেটা এক্সপোর্টেশনের থ্রুতে আমরা কাজটা করতে পারি। তাহলে দেখা যাক tally.erp9 এর থ্রুতে আমরা কীরকমভাবে ডেটা এক্সপোর্টেশন মেনটেন করি। tally.erp9 ওপেন করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইশেখা অনলাইন ক্লাস লেফট হ্যান্ড সাইডে ওপেন করা রয়েছে এবং রাইট হ্যান্ড সাইডে গেটওয়ে অফ ট্যালি আমরা দেখতে পাচ্ছি। এইখানে আগে থেকেই বেশ কিছু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেমসের ট্রানজ্যাকশন মেনটেন করা আছে। আমরা যদি রিপোর্টগুলো জেনারেট করি, যেমন ধরো ব্যালেন্স শিট, রিপোর্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিট ওপেন করছি। ওপেন করার পর অল্ট F1 করে তাকে ডিটেল ভিউ দিলাম। এই যে ডিটেল ভিউ দিলাম, এই যে রিপোর্টটি জেনারেট দেখতে পাচ্ছি আমরা, সেই রিপোর্টটিকে আমরা চাইলে অন্য অ্যাপ্লিকেশনের মধ্যে ট্রান্সফার করতে পারি। যেরকম ধরো এইখানে আমরা যে এক্সপোর্ট বলে যে বাটনটি দেখতে পাচ্ছি, এই এক্সপোর্ট বাটনের পাশেই দেখতে পাচ্ছি অল্ট ই, তার শর্টকাট কি প্রোভাইড করা রয়েছে। তা এখান থেকে আমরা ক্লিক করে তার এক্সিস্টেন্স আমরা দেখতে পারি অন্য অ্যাপ্লিকেশনের থ্রুতে। প্রথমে এই tally.erp9 অ্যাপ্লিকেশনটিকে আমরা মিনিমাইজ করছি। মিনিমাইজ করে আমরা মাই কম্পিউটার থেকে পার্টিকুলার কোনো একটি ড্রাইভ ওপেন করলাম, সেখানে গিয়ে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি সেপারেটভাবে, যে ফোল্ডারের মধ্যে আমরা এই এক্সপোর্ট ফাইলগুলোকে স্টোর করব। নাম দিলাম ইশেখা এবং ফোল্ডারটি ওপেন করলাম। ফোল্ডারটি ওপেন করার পর এর যে অ্যাড্রেস তৈরি হয়েছে, এই অ্যাড্রেসটিকে আমরা রাইট ক্লিক করে কপি করে নিতে পারি, দ্যাট ইজ কপি অ্যাড্রেস। ফার্দার মিনিমাইজ করে আমরা tally.erp9 এ চলে গেলাম। এবার আমাদের কাজটি শুরু হবে। এই যে ব্যালেন্স শিট অ্যাপ্লিকেশনটি রিপোর্টটি ওপেন হয়ে রয়েছে, আবার দেখাচ্ছি একবার গেটওয়ে অফ ট্যালি থেকে যে ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি, এই ব্যালেন্স শিটটাকে ওপেন করলাম, তার ডিটেল ভিউ দিলাম অল্ট F1 করে, এবং এখান থেকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্ট বাটনে ক্লিক করতে পারি, আইদার অল্টই প্রেস করতে পারি। যখনই প্রেস করলাম, যে রিপোর্টটি আমরা ওপেন করেছিলাম ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটের রেসপেক্টে এখানে দেখাচ্ছে এক্সপোর্টিং ব্যালেন্স শিট, এবং তার দুটো ফ্রেম দেখাচ্ছে। এই দুটো ফ্রেমের মধ্যে, প্রথম ফ্রেমের মধ্যে আমরা এই সমস্ত ফিল্ডগুলো দেখতে পাচ্ছি যথাক্রমে ল্যাঙ্গুয়েজেস, ফরম্যাট, এক্সপোর্ট লোকেশন, আউটপুট ফাইল নেম এক্সেট্রা। তা শিফট ট্যাব করে প্রথমে আমরা চলে যাচ্ছি ল্যাঙ্গুয়েজের মধ্যে, যার মধ্যে ডিফল্ট অল ল্যাঙ্গুয়েজেস সিলেকশন করলাম। ফরম্যাট হিসেবে আমরা এই ফরম্যাটগুলোকে মেনটেন করতে পারি, যার এক্সাম্পল হিসেবে কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছি এক্সেল, HTML, JPG, PDF এসেট্রা। তা প্রথমে তোমাদের এক্সাম্পল হিসেবে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এক্সেল। এক্সেলকে স্প্রেডশিট ডকুমেন্ট বলা হয়ে থাকে, লেখাই রয়েছে ওখানে, নিলাম এক্সেল। যখনই এক্সেলকে সিলেকশন করা হয়েছে, এক্সপোর্ট লোকেশন হিসেবে ডিফল্ট একটা লোকেশন দেখতে পাচ্ছি, বাট আমি চাইছি আমার নিজস্ব সেপারেট লোকেশনের মধ্যে ফাইলটি স্টোর হবে। দ্যাটস ওয়াই আমি একবার এসকেপ কি প্রেস করে পাথটিকে ক্লিয়ার করে দিলাম, এবং যেহেতু আমি এখানে কপি করেছিলাম, এখানে পেস্ট করতে পারি। যদি আমি টাইপ করেও দিতে পারি, তা অল্ট কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট ট্যালির মধ্যে, যত আমরা যেটা জানি কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, সেখানে উইন্ডোজের ক্ষেত্রে সেখানে অল্ট কন্ট্রোল ভি হচ্ছে ট্যালিতে পেস্ট করবার জন্য। তা আমি সিলেকশন করে নিয়েছিলাম, যেহেতু পাথটি পেস্ট হয়ে গেছে,
এন্টার করে দেখতে পাচ্ছি ফাইলের নাম অনুযায়ী বিশিট ডট এক্সএলএস এক্স সিলেকশন করা রয়েছে। আমরা জানি এক্সএলএস এক্স হচ্ছে এক্সেলের এক্সটেনশন নেম। এখান থেকে আউটপুট ফাইল নেম অটোমেটিক একটা নিয়ে নিয়েছে। আপডেট এক্সিস্টিং ফাইল আমরা অপশনটিকে অবশ্যই ইয়েস করব। এক্সেল স্প্রেডশিট ফরম্যাটিং ইয়েস, আমরা ফরম্যাটিং যদি করতে চাই অবশ্যই ইয়েস করব। উইথ কালার ইয়েস অর নো, যদি ইয়েস করি এখানে যে গ্রিন কালারটি আমরা দেখতে পাচ্ছিলাম ব্যালেন্স শিটের মধ্যে সেই কালারটি ওখানে স্টে করবে। দ্যাটস ওয়াই আমি এটাকে ইয়েসও করতে পারি আইদার নো করতে পারি, আমি ইয়েসই করলাম। বলছে ওপেন এক্সপোর্টেড ফাইল, আমি যদি অপশনটিকে ইয়েস করি তাহলে সেভ করার পর অর্থাৎ এক্সপোর্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে ফাইলটিকে আমরা এক্সপোর্ট করেছিলাম সেটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, সেটাই থাক। আর নেক্সট যে ফ্রেমটি দেখতে পাচ্ছি আমরা, এই ফ্রেমটি স্কেল ভ্যালু ফ্যাক্টর বেস কারেন্সি এই সমস্ত কনফিগারেশন রিলেটেড অপশানসগুলো না চেঞ্জ করলেও জেনারেলি হয়। তো এখান থেকে আমরা এন্টার করে করে চলে আসছি একদম লাস্ট অপশনে, সেখান থেকে এন্টার করে এক্সপোর্ট অপশান দিচ্ছে আমাকে ইয়েস অন্য, অবশ্যই আমি এটাকে ইয়েস করব। তা ওয়াই প্রেস করলাম বা এন্টার করতে পারি, ইয়েস করার সঙ্গে সঙ্গে ফাইলটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে এবং সেখান থেকে ওপেন করছে। আমরা দেখতে পাচ্ছি এক্সেল ওপেন করা হয়েছে এবং ট্যালির মধ্যে যে ব্যালেন্স শিটটি আমরা দেখতে পাচ্ছিলাম সেই ব্যালেন্স শিটের ফরম্যাটটি এক্সেল রূপে আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্যাট ইজ এক্সপোর্টেশন। আর এই এক্সপোর্টেশন করার একটাই ইউটিলিটি রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে রো কলাম ইনসার্ট করে নতুনত্ব যদি কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম অ্যাড করার ব্যাপার থাকে তাহলে আমরা এখান থেকে মডিফিকেশন করতে পারি। তাহলে এই হচ্ছে তার ইউটিলিটি এক্সেলের। তো এখান থেকে শুধু তাই নয়, ওয়েব হিসেবে আমি এইচটিএমএলও কনভার্ট করতে পারি। চলো আরেকবার দেখা যাক, গেটওয়ে অফ ট্যালি থেকে আমি প্রফিট অ্যান্ড লসটাকেই না হয় দেখাচ্ছি। ওপেন করলাম, অবশ্যই ডিটেলটাকে ওপেন করবে কেননা যেরকম ফরম্যাটে ওপেন থাকবে সেই ফরম্যাটেই কিন্তু ফাইল এক্সপোর্ট হবে। তো অল্ট এফ1 করে ডিটেল করে নিলাম, সেখান থেকে এক্সপোর্ট করবার জন্য অল্টি আইদার দেখতে পাচ্ছি এক্সপোর্ট, অল্টি প্রেস করলাম, শিফট ট্যাব করে একদম উপরের দিকে চলে আসলাম যেখানে ল্যাঙ্গুয়েজ অপশানসটি দেখতে পাচ্ছি, ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফল্ট থাক, ফরম্যাট হিসেবে এইচটিএমএলটাকে নিলাম। এবার এইচটিএমএল এর ফুল ফর্ম আমরা জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা ক্যারি করে। আমরা নিলাম এইচটিএমএল, এক্সপোর্ট লোকেশন ডিফল্ট পাথ দেখাচ্ছে যেখানে আমাদের অ্যাপ্লিকেশনটি সেভ করা রয়েছে। আমি একবার এসকেপ করে ক্লিয়ার করলাম এবং অল্ট কন্ট্রোল ভি, যেহেতু কপি করাই ছিল অল্ট কন্ট্রোল ভি, ফার্দার আমি পেস্ট করতেই পারি। পি অ্যান্ড এল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি, এবং এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল এ এক্সটেনশন নেম ফাইলের। রেজুলিউশন ডিফল্ট নিয়ে নিয়েছে, ওপেন এক্সপোর্টেড ফাইলটা ইয়েস থাক। ওপেন করলে যেটা যে এখানে যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারের থ্রুতে কিন্তু এইচটিএমএল ফাইল সবসময় ওপেন হবে। একটু ওয়েট করব আমরা, এই হচ্ছে এইচটিএমএল ফাইল, ঠিক আছে। এখান থেকে ফাইলটি আমরা প্রিন্ট আউটও করতে পারি আলাদাভাবে, তার রেজুলিউশন অনেকটাই হাই থাকে। তা আমি যদি ফোল্ডারটি ওপেন করি, যে ফোল্ডারটিকে আমরা ইশেখা বলে ফোল্ডারটি বানিয়েছিলাম তার মধ্যে দুটো ফাইল আমরা দেখতে পাচ্ছি। ভিউটাকে চেঞ্জ করে নিই, এই হচ্ছে ফাইলগুলো স্টোর হয়েছে। আশা করি তোমাদের ডেটা এক্সপোর্টেশন সিস্টেমটিকে আমি বোঝাতে পেরেছি। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং পরবর্তী আপডেটেশন পাওয়ার জন্য এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।